7 জানুয়ারি কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো হচ্ছে ফরিদপুর তিন আসনের ভোটারদের, এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী একে আজাদের সহধর্মিনী শাইমা আজাদ শামীম। গেড্ডা ইউনিয়নে উঠান বৈঠকে তিনি বলেন, নারীরা ভয়কে জয় করে ভোট দিতে যাবেন, স্বতঃস্ফূর্তভাবে রায় দেবেন ঈগল প্রতীকের পক্ষে। কর্মসূচিতে নৌকার প্রার্থী শামীম হকের কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা, বলেন সন্ত্রাসকে ফরিদপুর থেকে বিদায় করতে হবে, এলাকায় শান্তি ফেরাতে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের বিকল্প নেই বলে মন্তব্য তাদের। ভুলে যাবেন না, সবাই যে একসাথে আসছেন ভয় পাইছেন, আজকে ভয় তো পান নাই, ওই জন্য ভয় পাবেন না, কোনো ভয় নাই। সবাই ভোট দিয়ে এই অভিভাবককে ফরিদপুরে ধরে রাখেন, এটা আপনাদের দায়িত্ব।